আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, রূপচাঁদা মাছের দোপেঁয়াজা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার মূল রান্নায় চলে যাই। এখানে আমি তিনটি মাঝারি সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি। এবার মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে রাখা মাছগুলোকে এখন আমি পিঠ বরাবর হালকা হালকা করে চিরে নিচ্ছি। সবগুলো মাছ ঠিক একইভাবে চিরে নিলাম। এখন সেই মাছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখছি। এই পর্যায়ে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলে কিছুটা লবণ ছিটিয়ে দিলাম। এখন তেল ভালোভাবে গরম হয়ে এলে একে একে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে হালকাভাবে উল্টে অপর পিঠ ভেজে নিচ্ছি। ভালোভাবে দুই পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে সেই ভেজে রাখা মাছ নিয়েছি, আর সাথে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগছে রসুন বাটা, সামান্য আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, আর সাথে লবণ তো লাগছেই। এবার সেই মাছ ভেজে রাখা তেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচিগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এই শুকনো মশলাটাও হালকা একটু ভেজে নিয়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে এলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। গরম ভাতের সাথে পারফেক্ট কম্বিনেশন হলো এই রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।